ভক্তি এমাই এ ডাংকাটিৰ কথাই বৰ তেল বাছিল এ এঠান্ত ঠাণ্ডা হ'ব কিন্তু এ মিঠে বেছিটো এমন বেয়া নাছিল নহয় মাই এমন বেয়া নাছিল কম ভাল আছিল গুতা একেবাৰে সমানে সমানে যুঁজ দিয়া যায় ইতেন বেছি নহয় শিক্ষে হাপাই তাইৰ মাথা ফালি দি ভালে কৈছিল এ ৰহে মাই হেনে আনকি কিয় কৈছা গাঁৱৰ মানুহ হন বালাগলি আমাক কি বুলি ভাবি শুন আ তোৰ দোষটিয়ে নহয় আ মঙল দৈ আখান ডাঙৰ নাম্বাৰ ওৱান গেৰেজত কাম কৰে বাপ্পাও দোষটি ইমান ডাঙৰ চাকৰি পাই গেলা একদম ঘর ভিতর কান্দি মরি আছে তুই দেখা নাই নেখে আর তাই গান বাজনা মারি মারি আছে অখান্তি নেপি কই দিলং বেলেগৰ কান্দাটো ওচৰত বহি চাই থাকিব নোৱাৰোঁ মই মোৰো চকু পানী ওলাই যায় শিল্পী মানুহ না দিগদাৰ দি থাকিয়ে সাৰে গা এই টিং 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 আজি মই মোৰ পেমেণ্ট পাম সেইকাৰণে মোৰ আজি বিৰাট ফূৰ্তি লাগিছে আমাৰ আপাই আপোনাক পইচা দিব পইচা দিব মানে ইয়েছ পইচা দিয়াৰ বাধ্য বাধ্য কেনকে এটা আইডিয়া পাইছো মই নিউজ কৰিম চেনেল মাতিম আৰু আপোনালোকৰ ল'ৰাৰ কথা সাৰা অসমে গম পাই যাব কি কলা আপুনি আমাৰ ঘৰতে খাই লৈ আছে আৰু আমাৰ আপাৰে আপুনি বদনাম কৰিব খুজিছে কৰিবই লাগিব শিল্পীক এনেকুৱা কৰা শাস্তি সি পাবই লাগিব শিল্পী একেবাৰে কিডাল শিল্পী জানা আছে মই তাই হিত কবা ইনচাল্ট নকৰিব দেই আন্টি কৈ দিছো কিয় নকৰিব ইনচাল্ট পগনে মোৰ পইচা নাপায় বেলেগৰ ঘৰত তেনেকৈ পেক পুহি থকা গায়ক আপোনাকে দেখিছো দেখে ঠিকে কৈছা মাই আমিও কিন্তু সেনে আন কৰিলে বেলেগ ব্যৱস্থা কৰিম যি কৰে কৰি থাকক ময়ো কিন্তু মোৰ কাম কৰি যাম বাই মালিক হকার নকার কা কাম কর রহা হু পুলিশ ও ভাই ভাই ওই ও ভাই এ উলো এ ও ভাই এইটো বাৰু হাপা বৰ্মনৰ ঘৰ হয়নে হয় ছাৰ হয় ছাৰ নহয় বোলক হয় ছাৰ হেৰি আপোনাৰ এই মুখত হয় ছাৰ শুনি মোৰ একেবাৰে কাণ খোলা হৈ গৈছে কেতিয়াবা নহয় ছাৰো ক'বচোন হয় ছাৰ আকৌ হয় ছাৰ বোলক এতিয়া যাওক মাতি দিয়ক হয় ছাৰ অই ঘৰত কোন আছে এই ঘৰত কোন আছে ওলাই অকণমান বাহিৰত যে মানুহ মাতি আছো গম পোৱা নাই নেকি ছাৰ মাতে নাই ঘৰত কোনো নাই নেকি নাই ছাৰ আমাক দেখা পাই নিশ্চয় পলাইছে হয় ছাৰ খাটাং বলক বিচাৰি যাওক পিছফালে হয় ছাৰ ঘৰত কোন আছে ওলাই আহক হয় ছাৰ কোন আছে হয় ছাৰ
মানে কোনো নাই স্যার কোনো নাই যদি আপুনি কিয় হয়সার হয়সার কৈ আছে হয় স্যার আপোনাৰ এই হয়সারে কেতিয়াবা আমাক বিপদত পেলাব হয় স্যার আমাক দেখি হিয়ত পলাল হয় স্যার কেদিন আহিব লাগিব বলক এতিয়া হয় আগে তই মোৰ দৰে কেনকে লুকে লৈছোন হা দেচোন নে কি হল কও পুলিচে নহয় মোক চাৰো ফালে বিচাৰি ফুৰিছে সেইকাৰণে মই ইয়াতে মনে মনে লুকে আছো কিয়া তোক আকৌ পুলিচে কিয় বিচাৰি ফুৰিছে আকৌ চামছে আপলাংকা কাহাতে মোৰ ওপৰত কেছ দিয়া নাই নেকি কি বেয়া তোৰ ওপৰত কেছ দিছি মই নহয় তাম ভাল পাইছো আকৌ চামছে কিয় জানা জানো তোৰ যি মই শত্ৰু থি দেখিলাখান নহয় তই মিঠাই কিমান ভাল পাই পেলাই বিয়া পাতিছিলি হয় না তাৰ পাছতো তই তাইক কেনকে মাৰধৰ কৰা বিয়া পাত তাৰ পাছত গম পাবি বিয়াৰ আগত নহয় বস্তু ভাল লাগি থাকে তাৰ পাছতহি জ্বালাটো পাই হব তই আপডেট ভাৰচনক ইনাম বুজাব নালাগে হল বুলি এনেকে তিৰিক অত্যাচাৰ কৰিব নোৱাৰিবি অ' তই বোলেচোন মিঠাই ইটা মাৰি মাথা ফাল দিছে হয় খঙতে মাৰিলোৱে চালো থৌৱে তোৰ খং তিৰিক মাৰধৰ কৰে ইনাম বীৰপুৰুক দেখাই লাভ নাই বীৰ দেখুৱা নাইয়ে চালো তই এতিয়া বুজি নাপি হব মই এগিলা চব বুজি পাওঁ বচোন তই বুজি পা পা কিন্তু মই ইয়াতে থাকা বুলি কাকো নকবি দে মটৰচাইকেলৰ মাত শুনছো মই কি হব এতিয়া আমাৰ সি বোলে সাংবাদিক মাতি তোৰ ওপৰত নিউজ বনাব তোৰ লগতে আমিও আৰু কচাম পুৱ পাগেলি তাৰ মাথালৈতে বুদ্ধি কোনে সুমি দিলাকে খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া এয়াৰটেল ইণ্ডিয়াৰ ফাষ্টেষ্ট নেটৱৰ্ক গৰ্মী কুকাৰৰ চিম্ফনী লিভাৰ আপোনাৰ লিভাৰক সদায় ডেকা কৰি ৰাখে জিঅনি চেলফি ষ্টেণ্ড A1 লোটাস ম্যাট জেল SPF 50 ইয়ে ক্রিম নেহি ইনোভেটিভ লাইটওয়েট জেল হে জো ইজিলি অ্যাবজর্ব হো জায় সেভলনর সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স LIC অফ ইন্ডিয়া হার্পাল আপকে সাথ এডিকশন ডিও স্মেল স্ট্রং লাস্ট লং আর মেক ইট 2 মিনিট নুডলস ও আপুনি অ হয় হয় ভালে আছে আছো আছো ভালে আছো পিছে আমাৰ ইয়ালৈ আহিলে যে এই আপোনালোকৰ গাঁৱৰ সেই হাপা বৰ্মন আৰু তেখেতৰ বায়েকৰ নামত যৌতুক দাবীৰ বাবে কেছ এটা ৰুজু হৈছে সেইবাবে তেখেতসকলৰ ঘৰলৈ আহিছিলোঁ অঁ হয় নি হয় পিছে মানুহবোৰ লগ পালে নে নাই ঘৰৰ মানুহ ক'ত পাবহে জানেই দেখোন থানাত কেছ এটা ৰুজু হ'বলৈ পায়হে হয় ছাৰ আছামীয়ে আমাৰ গাড়ী শব্দ শুনাৰ লগে লগে বাঁহতলীয়ে হাবিয়ে লৰ মাৰে হয় ছাৰ হাবাই যিটো কাম কৰিছে নহয় বৰ বেয়া কাম কৰিছে বৰ লজ্জাজনক কাম কৰিছে হয় দিয়ক বৰ বেয়া কাম কৰিছে এনেকৈ নিজৰ পত্নীৰ ওপৰত ইমান মাৰাত্মক অত্যাচাৰ কৰেনে হয় ছাৰ তাকেইতো মোৰ নিজকে কথাবোৰ শুনি আৰু দেখি বৰ লাজ লাগিছে বুজিছেনে আচ্ছা ৰ'বচোন আপোনাৰ তেখেতসকলৰ ঘৰৰ লগত কেনেকুৱা ভাল ভাল মোৰ অহা যোৱা আছে ভালেই সম্পৰ্ক অলপ বুজাবহে থানাত এবাৰ আহি আজি ৰ'বলৈ ক'ব হয় ছাৰ আমি যদি তাক দৌৰি দৌৰি ধৰিব লগা হয় একেবাৰে তাৰ পিঠিৰ চামৰা এৰাই দিম হয় ছাৰ হ'ব বাৰু চিন্তা কৰিব নালাগে মই তেখেতসকলৰ ঘৰত গৈ ভালদৰে কথাটো বুজাম যাতে থানাত তেওঁলোকে হাজিৰ হৈ গৈ মই বাৰু কৈ দিম চিন্তা কৰিব নালাগে আমি এতিয়া আহিছোঁ হয় বাৰু ভাল বাৰু বলক পুলিচ নহয় মই মই পুলিচ বুলিহে ভাবছিলো পুলিচ নহয় অ' বাই পুলিচ গেল না এচি হম পাওঁ বাপা
মটৰচাইকেলৰ মাত শুনছো মই ও ভাই কি হ'ব এতিয়া আমাৰ কি কৰিম ক'বা নৰোৱে বাপা এহু বাপ হৈতে মোৰ বুকখানে ধান বানা মিলে ধমধমোৱা দি ধমধমে আছে মোৰো ও ভাই দুজনক যাব লগা হয় নেকি কবাই নুচু যাবাই লাগব নহলি উকিল এটা ধৰি কিবা বেলেগ ব্যৱস্থা কৰবা লাগব ও বাপা তই নহলি কাম এটা নকৰা কিয় হে কি কাম খাপলা ঘৰৰ লৈকে যায় মিঠিক বুজেই পৰে আকৌ ঘৰৰ লৈকে ঘূৰি নানা কিয়া তাই অহাৰ পিছত কিবা বেলেগ ব্যৱস্থা কৰি যা কিয় তোৰ ঘৰত গেলি যেতিয়া মোক মাৰধৰ কৰে তেতে নকৰি যা তই যাচোন তাই কিজানি ক'ৰবাত কোনো গম নাপোৱাকে কেচটো উঠে লৈ কেচটো উঠে ললিতো ভালেই এইফালে কেচ উঠেও নলব ময়ো যাম চোতালত বান্ধি ধৰি উকিল দিলি তেতে ইয়ে মোৰ বাপা ইমান ভয় কৰিলি নহ'ব ইমান উকিল দিয়াটো সহজ কথা নহয় আইন বোলা বস্তু এটা আছে নহয় পুলিচ কাৰ কাৰণে অকল সিহঁতৰ কাৰণেই বুলি ভাবিছা নেকি আমাৰ কাৰণেও আছে পুৰুষ হলি অলপ পুৰুষৰ নিচিনাকে চিন্তা কৰবি চাও দেচোন এতিয়া ঘৰটো বনাই দিলো না খৰি গিলা থব ভাল হ'ব আৰু ভালকে জাপলি আৰু খৰি থৰব হয় মানুহটো এনেকা ঘটনা গিলা হৈ থাকিলে কেনেকা হ'ব ন কিনো ঘটনা মিঠেই কাজিয়া কৰি ঘৰৰ পৰা গুচি আহিছি সেইটো কথা মই বুজি পাইছো কিন্তু অনবৰতে কান্দা কাটা কৰি থাকিলে কেনেকা হ'ব অলপ মনত দুখ পাইছে সেইকাৰণে কান্দব আৰু ইগিলা তাই নিজে নিজে বিচাৰি লোৱা দুখ আমি চাপি দিবা যাওঁ নাই নহয় সেইকাৰণে ঘৰত আহি অশান্তি কৰাৰ কাৰণে মই অলপ বেয়া পাইছো তাইক অলপকৈ বুজাবহে লাগে মোৰ আগত আগে পেটেৰ পেটেৰ কৰি থাকি কি লাভ আগতে ভুলটো কৰছি না কি কাৰণে কথাটো কৈছো মই ৰ ৰ ৰ ৰ তই এটা কাম কৰ কি ন তাই ওচৰত যা আৰু মৰম লগাকে তাইক বুজাবি খং কৰি নহয় কিন্তু হে মানুহটো এটা কথা এনেকা সময়ত ভালকে বুজালি পোকে খুন্দা মাৰিহে ধৰব গতিকে এতিয়া নুবুজাঙে নেকি তই বৰ এলোহা মানুহ তই যে এলাহাৰ কাৰণে তেনেকে কৈছা মই গম পাইছো এইটো কিবা এলাহ কৰিব লগা কথা না সঁচা কথাটোহে কৈছো মই হ'ব দে হ'ব বাৰু মই তাইক বুজাম তেনেহ'লে তই যা এতিয়া মই খৰি কিনিকে যাব সোনকালে চাপি আহিবি তই যা আয়া বহুত খৰি ধৰব দে এ নহয় তাৰমানে তুমিহে কথাটো ভুল বুজছা মইতো বয়াকে কোৱা নাছিলো না নাই কোৱা কচাম চে এয়া বুজি চুজি নাপলি বয়া লাগে দেচোন আমি যে আগতে ইমান দীঘলে খেলছিলো কি ভাল লাগছিল আজি চলে না নচলে তাকে চলে চাইছো মোৰ কেইটা মানুহ মাছো গম পাইছি না তিনিটা তিনিটাকে মানুহ মাৰি ফেলছো মই আৰু কেনেকে মাছো সুধক কেনেকে মাৰিছা চাব না এইফালে চাওঁ গুৱাহাটীত এনে এটা মন্দিৰ নাই য'ত মই বিচৰা নাই পাৰৰ মাজত ডাইৰেক্ট বিচাৰিছো
মই ঘুরতে ঘুরতে দস্তি পরি তলা ফুটি গেছিল লাস্টত কি করিম মন্দিরের আগে দতা একটু নিজর বলে ভাবি লইছি মই তুই না হিবলে জায়গা বিসরলি মুকুট পাবি আজিকালি মই টাউনে থাকো টাউনে থাকা মোক চালু ভাই কইছি তুই বলে কবার গ্যারেজত থাকা বলে কইছি ও আজিকালি মই গ্যারেজত থাকো গাড়ির ডাক্তার মই ও আই দস্তি ডাক্তার হয়ে গেছি মা কসম মই গাড়ি ভাল করলি হে বুহি বুহি বেলেগে চলাব পারে নুলি হিন্দে থিয় হয়ে থাকে ও দস্তি কি মক ডাক্তার বানে দিয়ে ঠিকলে যাহাটা মানুষ নরে নহয় ভালকে পুরিব লাগবো মোর নিচিনা হবু দে চেষ্টা করি কিন্তু তুই মোর তলত কাম করব লাগবো এ দস্তি তুই মোর দস্তি না মোর তলত যতে করব লাগে তাতে মই করিম দে হবু ওই চালু তুই এটা কথা কসুন তুই কিমান ডাকার বুলার খাইবেছা মই 10 কেজি আমার না হয় দুইটাই বিহু দেইবার 10 কেজি ওজনের বুলার আনছি ও কেতু কই না হে আছিন এ কুকুর কইলার বুলার আটাই বসু মনে মনে থাক র হুন আমার হায়দ্রাবাদত নহয় ইমান ডাঙর ডাঙর বুইলার খাইছো আমি হাও কসম ইনাম ডাঙর বুইলার কি কোয়া পাহরি গিছিল ইটু ধর এ তল ফ্ল্যাট খান দিব থাকে গেছি সমানে হয় নেকি শুন দে ও ব্যাং তো এদিন হায়দ্রাবাদত আসলি একদম কোনদিন জীবনত মই নেতকা বস্তুতার নাম কইছুন মন পেলাব লাগবো র ও এই তুই বরফ খাইবেছা কিমান ডাঙর বরফ খাইবেছা বরফ আর কিনাম ডাঙর হব মোবাইল তোর সমান মোবাইল তোর সমান তার বরফ গেল নহয় ইমান আইয়া মানে আমাৰ খানৰ ডাঙৰ ফটো এখন আছে আৰু তাৰ সন্মুখতে নকি পেনাই মই পেপচি খাইছো কুকুৰৰ কথা নাচাই দিয়া হলি ময়ো তাক অনে ৰেতিয়া হলি শুন তাৰ কথা কি জানা ন মই নহয় চালি লিয়নি বাইদেউৰ লগত একেলগে ভাত খাইছো আৰু বাইদেউ মোক নিজে খুৱাই দিছি খুচাই বেলেগ আচৰিত কথা দেখোন আচৰিতে কেনেকে জানা না কেনেকে মই নহয় একদম প্লেনত উঠি গেছো যাই পেলাই বাইদেউৰ বিল্ডিঙৰ ওপৰতে বসি তাৰপিছত মোক নুমাই নিছি নি চাহ মিঠে কি নাম কি দিছি তাৰপিছত ভাত খুৱাই দিছি দি ভিতৰত সোমাই গেল কিবা আনিম বুলি ও আহিয়ে নাপালাক মই সাৰে পাই গেলো কিন্তু সপোনহে বাই ভাল লাগছি না ভাল লাগব রে ও মানে কি মই ভিতরতে দাও কাম এটা আছে হয় নাকি আপনার কাম এটা আছে আহক তুম হয় নাকি এক মাতিব নোয়াই হয় নাকি দে যা আহক আহিয়ে সুর তই নাই বিয়া কও বহি থাক কিবা খাবো হে নাকি পয়থা মারো পয়থা মারো পয়থা মারো ছক 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 ও ছক 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 মা কসম ইয়াতে যদি জিলাপি আর মো বিভা পালু হয় কি ভাল লাগলো হয় ছকে ছক ছক ছকে ছক ছক রেল গাড়ি যায় ও নহয় নাও গাড়ি যায় ওই গেস্টিক কাকা তোইনু কি হরু সুলিতরে নাও খেলি আছ ওই তো লাজ নাই কিনু হরু সুলি বুলি কোয়া ওই আমি যে আগতে ইমান দিগলে খেলছিলু কি ভাল লাগছিল আজি চলে না নচলে তাকে চলে চাইছো মর হব দে সরু চলির দলে এঙ্গে খেল থাকবে নালগে ভিনিয়ে তো বিচারি আছে খড়ি কেটার বলে সুমাবা লাগে সরু কোন তো দিছে না হয় নেকি অ তু যা তই মা কসম আজি বরখন দিব পালা না বরখন দিলে মর কাম শেষ নহয় ওই বিয়ে বেল না তু মা পিছিয়া মা কসম গুডলা হবা ওসর হ সুকু কিটাও ডিস্টার্ব দিব মুগিটাও ইনকে মোর বইয়ে কে তিয়াবা কি যে হবো না হয় নমরং দে ও নানি না 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 এ মোর বিয়াই কি যে হবো না হয় বরি শুনো মুখ যে দেখছি না হয় ডেঞ্জার মানুষ বহুত ডেঞ্জার মানুষ মারি তিনবার কাজার ভাত খাওয়া মানুষ কেইটা মানুহ মাছো গম পাইছি না তিনটা তিনটাকে মানুহ মারি ফেলছো মই আৰু কেনকে মাছো বুধ কেনকে মারিছা চাব না আই ফেলে চাও কেনকে কলর চিপির চিপির মাছো মই কিন্তু তুমি মোকে বিলা কিয় কৈ আছা এই কানে কৈ আছো সারি নাম্বার মারাত তো হৈছি কোনি জানা না আপুনি বাট হোয়াই এ হোয়াই হোয়াই থাকি লাভ নাই তে এই যে সারি নাম্বার মারাত তো করব কি করব আপনি গম পাইছি না নাই পোয়া কিয় মাতি দিলো
কি হল আই মেনালকে বলি নকই গে অসেনি কিহত বিয়া খাবলে আহা আলোই নহয় নহয় যে মানা কইলে নাহিবই সাংবাদিক হয় আহিব শেষ বরবাদ ই মু বরবাদ কইতিলা এবারে যা তুমিও বরবাদ ময়ও বরবাদ উই আর দ্য সেম বোট ব্রাদার্স উই আর দ্য সেম বোট নাটক কৰিছিলি ক্ষমা কৰো ভুল কৰা নাই বিৰাট দুখ কৰছা জানি বুজি অপৰাধ কৰছা তই খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক গার্মি কোকারো সিম্ফনি লিভার আপনার লিভারক সদাই দেখা করে রাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান লোটাস ম্যাট জেল এস পি এফ 50 ইয়ে ক্রিম নেহি ইনোভেটিভ লাইট ওয়েট জেল হে জো ইজিলি এবজর্ব হো যায় সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এল আই সি অফ ইন্ডিয়া হার্পাল আপকে সাথ অ্যাডিকশন ডিও স্মেল স্ট্রং লাস্ট লং আৰু মেগি 2 মিনিট নুডলস।